নমস্কার আমি সঙ্গমিত্রা আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাচ্ছি কলা পাতায় তালের পিঠে আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ কলা পাতায় তালের পিঠে বানানোর জন্য যা যা লাগবে লাগবে ময়দা এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি চালের গুঁড়ো নিয়েছি হাফ কাপ ওয়ান ফোর কাপ নিয়েছি নারকেল কোড়া হাফ কাপ নিয়েছি চিনি এক কাপ নিয়েছি তালের রস আর নিয়েছি কলা পাতা সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নেবো তার জন্য নিয়েছি একটা বোল এর মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি চিনি নিয়ে নিচ্ছি নারকেল কোড়া আর নিচ্ছি সামান্য একটু নুন এখন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প তালের রস দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব আমি অল্প অল্প করে তালের রস দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি আমি এর মধ্যে কলা ব্যবহার করিনি আপনারা চাইলে এর মধ্যে কলাও ব্যবহার করতে পারেন এখন সমস্ত উপকরণ মিশিয়ে তালের ব্যাটারটাকে ভালো করে মেখে নেব। আর ব্যাটারটা খুব বেশি পাতলা করব না এই দেখুন সমস্ত উপকরণ দিয়ে তালের ব্যাটারটাকে আমি ভালো করে মেখে নিয়েছি এখন আমি পিঠেগুলো বানিয়ে নেব তার জন্য আমি কলা পাতা নিয়ে নিয়েছি আর কলা পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি কলা পাতাগুলো ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি এই দেখুন কলা পাতাগুলোকে ভালো করে মুছে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে তালের ব্যাটার এখন হাত দিয়ে ব্যাটারটাকে একটু ছড়িয়ে নিচ্ছি এই দেখুন ব্যাটাটাকে হাত দিয়ে কলা পাতার মধ্যে ছড়িয়ে নিয়েছি এখন উপর থেকে আর একটা দিয়ে ঢেকে দেব এই দেখুন আমি একটা বানিয়ে নিয়েছি এভাবে আমি সবগুলো বানিয়ে নেব এখন আমি পিঠেগুলোকে ভেজে নেবো তার জন্য তাওয়া বসিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পিঠে এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে পিঠেগুলোকে ভেজে নেব গ্যাসের আঁচটা মিডিয়াম করে পিঠেগুলো ভেজে নিতে হবে তা না হলে কলা পাতাটা পুড়ে যাবে আর ভিতরে পিঠেগুলো কাঁচা থেকে যাবে এই দেখুন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে কলা পাতাটা পুরা পর্যন্ত ভেজে নিয়েছি এখন আমি এটাকে তুলে নিচ্ছি এইভাবে আমি সবগুলো পিঠে ভেজে নেব আমি সবগুলো পিঠে ভেজে নিয়েছি এখন আমি কলা পাতাটা পরিষ্কার করে নিচ্ছি এই দেখুন কলা পাতাটা পরিষ্কার করে নিয়েছি আর তৈরি হয়ে গেল কলা পাতায় তালের পিঠে আপনারা যারা তেল খেতে পছন্দ করেন না তারা এভাবে কলা পাতায় তালের পিঠে বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে তৈরি হয়ে গেল কলা পাতায় তালের পিঠে